আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করতে গেলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে, কোর্স শেষ করার পরেই অনলাইনে কাজ পাওয়া যাবে কি না, কাজ শেষ করার পর কাজ পেতে হলে কোনো ধরনের হেল্প করব কি না, বা এর জন্য কম্পিউটার থাকা বাধ্যতামূলক কি না। তো এই ধরনের এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমি অনেক সময় পেয়ে থাকি। তো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রশ্নগুলো আসে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ইনকাম ফোকাসড, অর্থাৎ আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটা ইনকাম করার উদ্দেশ্যে। বাট আমার কথা হচ্ছে আপনি ভ্যাট ট্যাক্স নিয়ে কখন কাজ করবেন। যদি আপনার অ্যাম্বিশনটা থাকে অনেক বড়, এটা এরকম না যে আপনি দুই চার টাকা, আপনি একটা ট্রেনিং কোর্স করলেন, দুই চার টাকা ইনকাম করলেন, আপনার চাহিদা মিটল না, এই ধরনের কোনো কোর্স এটা না। আপনি যদি ফুললি প্রফেশনাল হতে চান, আপনার যদি ওই ধরনের অ্যাম্বিশন থাকে যে আমি ভালো কিছু হতে চাই, আমি সুন্দর একটা ক্যারিয়ার গড়তে চাই, আমি নিজের মতো নিজে চলতে চাই, তো যেখানে আমার স্বাধীনতা থাকবে, তো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে একটি সুন্দর প্ল্যানিং করতে হবে। এবং সেই প্ল্যানিংটা কোনোভাবেই শর্ট টার্ম হওয়া যাবে না, লং টার্ম প্ল্যানিং থাকতে হবে। আপনি কাজ শিখবেন তো অবশ্যই শিখবেন, কোর্স করবেন, বাট এখানেই শেষ না। আপনাকে একটি প্রপার প্ল্যানিং করে সেই প্ল্যানিং অনুযায়ী ডে বাই ডে নিজের স্কিল ডেভেলপ করে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। এর জন্য আপনাকে ধৈর্য যেমন থাকতে হবে, তেমনি আপনার রিলও প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। যদি এই ধরনের মন মানসিকতা থাকে, যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনার প্ল্যানিং বা পরিকল্পনা ভালো থাকে, যদি আপনার লেগে থাকার মন মানসিকতা থাকে, তাহলে এখান থেকে আপনি কত দূর যেতে পারবেন সেটা হচ্ছে আনলিমিটেড একটা লক্ষ্য, ঠিক আছে? কাজেই আগেই ইনকাম ফোকাসড হওয়া যাবে না, আপনি ক্যারিয়ার ফোকাসড যদি হতে চান, ক্যারিয়ার ফোকাসড যদি হতে পারেন, তাহলে এই প্রফেশনে আসবেন। এবং এটি এখন বাংলাদেশের সব থেকে ভালো একটা প্রফেশন, যেহেতু সরকার এই ভ্যাট ট্যাক্সের উপরে খুব বেশি নজর দিচ্ছেন, এবং এটা দেওয়াটা স্বাভাবিক। আপনার রিসেশন আসুক বা যত ধরনের যত ঝামেলাই আসুক, সরকারের যখন টাকা পয়সা দরকার, রেভিনিউ দরকার, রেভিনিউ কালেক্ট করার একমাত্র সোর্স হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স। কাজেই আপনি যখন ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করবেন, অর্থাৎ যে জায়গাটা দিয়ে রাষ্ট্রের চালিকা শক্তি আসে, রাষ্ট্রের খাবার আসে, সেই জায়গাটাই যদি আপনি কাজ করতে পারেন, বুঝতে হবে এটি হচ্ছে অন্য যে কোনো কাজের থেকে সাস্টেইনেবল। এবং যেহেতু এটি বাংলাদেশ সরকার এখন বর্তমানে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে, এখনও কিন্তু 100% ডিজিটালাইজড এই সিস্টেমগুলো হয় নাই, হতে যাচ্ছে। কাজেই এই সময়ে যারা আসবে তাদের জন্য এখানে অন্যান্য প্রফেশন থেকে যতটা কঠিন তার থেকে অপেক্ষাকৃত একটু কম কঠিন। আমি কখনোই বলবো না যে এখানে খুব ইজিলি আপনি এটা সেটা করতে পারবেন। প্রফেশন বলেন, ক্যারিয়ার বলেন, লক্ষ্যে পৌঁছানো বলেন, প্রত্যেকটা ব্যাপারই কিন্তু কঠিন, আপনাকে বিশাল এক জার্নি পার করে তারপর সাকসেস হতে হবে। কিন্তু এতটুকু বলা যায় যে অন্যান্য প্রফেশন থেকে তুলনামূলক এখানে ভালো করতে পারবেন একটু আগে, কারণ হচ্ছে এটা এখনও ওই ধরনের প্রতিযোগিতামূলক অবস্থায় যায় নাই। কাজে আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের প্রশ্ন আশা করি না করলেই ভালো, যেটা আমি মনে করি অথবা যেটার মধ্যে আপনার ওই যে লোভনীয় অথবা
শর্ট টার্ম কিছু প্ল্যানিং থাকে না, সেটা না, আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনি এটা করবেন এবং এটা থেকে সাকসেস হওয়ার জন্য যতটুকু যাওয়া দরকার ততটুকু আপনি যাবেন, এবং মোটামুটি আপনাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে এই প্রফেশনে আসার চিন্তা ভাবনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।